আমার এটি খুবই খারাপ লাগলো যে ভিতরে ভিতরে যে একটা দেখছি পা, মানে নখ, যেটা সামনের দুইটি নখ ছিঁড়ে ফেলেছে দর্শনার্থীরা, এটি খুবই খারাপ লেগেছে। ভিতরে যাওয়া পুরোটাই বন্ধ করে দিতে হবে, এভাবে এসে দর্শনার্থীরা ভিতরে যে ক্ষতি করার চেষ্টা করছে বা করবে, কর্তৃপক্ষকে বলবো এখানে ভিতরে যান না যেতে পারে, সেভাবে আপনারা নজরদারিত করবেন, নজর দিবেন। কারণ আপনাদের কর্তৃপক্ষ তো সারা এই সাফিনা পার্কের মধ্যেই তো সিটি এয়ার রয়েছে, কেননা নিরাপত্তা কর্মীরা তো, সেই জন্য বলবো সাফিনা পার্কের মধ্যে সবসময় চারিদিকে নিরাপত্তা কর্মী লাগিয়ে রাখবেন, যেন সাফিনা পার্কের কোনো কিছুই যেন নষ্ট না করতে পারে দর্শনার্থীরা, বা ছিটতে পারে বা ক্ষতি যেন করতে না পারে। এটি একটি চিৎকার করছে, এটা দেখছেন ছোটো বাচ্চারা, দেখেন হাত পা টিপার চেষ্টা করছে, হয়তো কিছুক্ষণ পরে টান দিয়ে ছিঁড়ে ফেলে দেবে, মহিলাও উঠছে, দেখেন এই যে ছোটো বাচ্চারা ছিঁড়ে মানে টান দিচ্ছিল, এগুলো খুবই খারাপ, এগুলো খুবই খারাপ, দেখেন যে ছোটো বাচ্চারা তার নখ ধরার চেষ্টা করছে, দেখেন এগুলো খুবই খারাপ, এই যে দেখেন দেখেন ছোটো বাচ্চারা তার সামনে দুটি নখ টানছে, এগুলো খুবই খারাপ। এটি আসলে কখন হয়তো ছিঁড়ে যাবে বা নষ্ট করে ফেলে দেবে দর্শনার্থীরা, এই জন্য আমি বলবো, এই যে পা দিয়ে লাথাচ্ছিল, আমি এই জন্য বলবো যে ভিতরে যেন কেউ প্রবেশ না করতে পারে, এই জন্য আমি সবসময় বলবো নজরদারিত রাখার জন্য, সবসময় দেখে শুনে রাখার জন্য নিরাপত্তা কর্মীকে সবসময় বলবো যে দেখে শুনে রাখবেন, তাহলে হয়তো সব কিছু ভালো থাকবে। দর্শনার্থীরা সামনে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এই যে ছোটো বাচ্চা আবার, ছোটো বাচ্চা আবার খেলছে, আমি বলবো যে নজরদারিত্ব রাখার জন্য। নিরাপত্তা না থাকলে খুব সহজেই হয়তো নষ্ট হয়ে যাবে, এরকম হাজার হাজার টাকা দিয়ে এগুলো তৈরি করার জিনিসগুলো, এই জন্য বলবো সবসময় আপনারা আপনাদের জিনিস কর্তৃপক্ষকে বলবো সবসময় যে আবার ছোটো বাচ্চাকে ভিতরে দিচ্ছে তার অভিভাবক, হয়তো টান দিয়ে যে কোনো জিনিস নষ্ট করে ছিঁড়ে ফেলে দিতে পারে। আমি বলবো ভিতরে যেন প্রবেশ না করতে পারে কর্তৃপক্ষ, তাহলে জিনিসটা ভালো থাকবে। কেননা দেখতে পাচ্ছেন যে একটি কৃত্রিম মানুষ, এই যে ছোটো বা এই যে আবার পিছনে যে হাত দিচ্ছে আবারও দেখেন, এরকম কারণে হয়তো অনেক কিছু নষ্ট হয়ে যায়, নষ্ট হতে পারে বা হচ্ছে, এই জন্য বলবো যে ভিতরে যেন না প্রবেশ করতে, সবাইকে সবাই ছোটো ছোটো বাচ্চারা ভিতরে যে হয়তো টান দিয়ে নষ্ট করার।